এখানে একটা গাভি বাছুর দেখছেন, যে দেখুন গাভিটার মধ্যে কিন্তু শাইওয়াল ভাব আছে, বিক্রি হয়ে গেল ষাঁড় বাছুর সহ। কত দিয়ে বিক্রি হল? সাড়ে 75,000 টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেল দেখছেন। দেখুন দেখাশোনা চলছে এখন শেষবারের মতো, দুধ খাইয়ে দেখানো হচ্ছে শাইওয়াল গাভি আর বাছুরটা। ষাঁড় বাছুর 75,500 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল ঠাকুরগাঁর খোঁচাবাড়ি হাট থেকে। সুপ্রদর্শক, প্রতি শনিবার আর মঙ্গলবার এখানে হাট বসে, আর আজকের তারিখটা জানিয়ে রেখে আজ 7 মে 2022। তো মঙ্গলবারের হাটটা বড় হয় আর শনিবারের হাটটা ছোট হয়। তো শনিবারের হাটে আসলে এখানে অনেকে আসে, কারণ যেহেতু কাস্টমার কম থাকে সুতরাং দামটা একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এখানে দেখি আমরা দেখাশোনা চলছে একটা গাভি, দেড় কেজি দুধ বলছে, ষাঁড় বাছুর শাইওয়াল ষাঁড় বাছুর। কত চাইছেন? কত দাম চাইছে? 80-75। 80 চাইছেন, তারপরে শেষ পর্যন্ত 75। কাস্টমার কত বলে? তারপরে টার্গেট 70-এর কিছুটা কম হলে বেশবে আর কি। দেখছেন শাইওয়াল ষাঁড় বাছুর সহ। তারপরে এখানে আমরা দেখছি যে জাত অনুযায়ী কিন্তু দাম, এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু গাভিটা বেশ ভালো সাইজের গাভি এবং চেহারাটাও সুন্দর। দেখি বকনা কত চাইছেন ভাই? 1,10,000 দাম দিছে কত? 85। টার্গেট? টার্গেট কত বেচবেন? 90 হলেবেন। দেখুন এটা কিন্তু আপনারা জানেন যে সাইজ জাত এবং মানের উপরে কিন্তু দামগুলি নির্ভর করে। এরপরে আসুন আমরা সব ধরনের গাভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এদিকে দেখছেন কি পরিমাণ গাভি উঠে, এখানে একটা গাভি দেখছি দরদাম চলছে ষাঁড় বাছুর সহ। দিকে দাম দর চলে? হ্যাঁ চলে চলে। কত চাইছেন? কত আমরা চাইছি? 85। 85? হ্যাঁ। আর দাম দিছে 70? এই 2,000-1,000 কম করে 70-এর নিচে বলতেছে? হ্যাঁ নিচে বলতেছে। আর দিবেন কত? আমরা 75 হলে দিয়ে দিব। 75? দাঁত কয়টা? 2 দাঁত। ও কেবল 2 দাঁত? হ্যাঁ কেবল। এই দেখুন কেবল 2 দাঁত। এবারে এটা দেখছেন দেশি গাভিটা, দেখুন দেশি গাভি। আর বকনা বাছুর কত চাইছেন? কত ভাই চাইছি? 45। 45 চাইছেন? দাম দিছে কত? দাম দিছে 40-41। 40-41 দাম দিচ্ছে। 45 চাওয়া 40-41 পর্যন্ত দাম উঠেছে। সব দামের গাভি কিন্তু এখানে আছে। এখানে একটা শাইওয়াল গাভি দেখছি আমরা, যে দেখুন এটা কিন্তু আমার নাভি আছে শাইওয়াল গাভি। আর ষাঁড় বাছুর কত চাইছেন? কত? 95। দাম দিছে 70? 75-78 দাম দিছে। দেখুন এটা কিন্তু সাইজটা বড় শাইওয়াল গাভি, সেই সঙ্গে শাইওয়াল ষাঁড় বাছুর। এরপরে এখানে দেখছি আমরা একটা শুকনো একটা ক্রস গাভি, এটা দরদাম চলছে। আসসালামু আলাইকুম, দাঁত কয়টা? 6 দাঁত। বাছুরটা ষাঁড়? কত চাইছেন? কত চাইছি?
65 দাম দিচ্ছে কত 52 দাম দিচ্ছে এটা দুধ কি হয় আচ্ছা সকালবেলা 2 কেজি ছেকে সারা দিন বাচ্চাটা খায় শুনছেন সব ধরনের গাবি কিন্তু এই হাটে পাওয়া যায় আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা একটা দেখছি দেশি গাবি এই যে দেখুন একদম পিওর দেশি বাছুরটা কি আরিয়া সার বাছুর কত চাইছেন তো দাম চাইছি 50 55 50 চাইছেন দাম দিছে কত 45 দাম দিছে এই দেখুন 45,000 টাকা দাম দিছে বিক্রি হয়ে গেল এরপরে এখানে একটা শুকনা গাবি দেখি আমরা বকনা বাছুর সহ দাঁত কয়টা জুয়ার দাম কত চাইছে দাম 55 চাওয়া 55 দাম দিছে কত 45 আর টার্গেট 50 এই যে শুক্র দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই 50,000 ওনার টার্গেট দেখুন বাছুর সহ আসলে এই ভিডিওগুলি আমরা এখন করি কারণ কুরবানির সময় অনেকে এই গাভিগুলি মোটা তাজা করে আসলে বিক্রি করে দেয় এবং বাছুরটা সেই সাথে রেখে দেয় এবং এই গরুর কিন্তু চাহিদাও বেড়ে যায় এইদিকে আসলে ক্রসগুলি আছে যে দেখুন ক্রস গাভি এপাশে রয়েছে তবে আগে জানিয়েছি যে মঙ্গলবারের হাটটা বড় হয় আর শনিবারের হাটটা একটু ছোট হয় তা আমরা কিন্তু আপনাদেরকে এই শনিবারের হাটটা দেখাচ্ছি এই পাশে আমরা ষাঁড় বাছুর দেখছি আসসালামু আলাইকুম গাবি দাঁত কয়টা নতুন জোয়ান নতুন জোয়ান দাম কত চাইছে দাম চাই 80 80 দাম দিছে কত 70 দাম দিছে আর টার্গেট 75 টার্গেট এই দেখুন এটা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় গাভিটা দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি এই শনিবার দিন এই যে খোঁচাবাড়ি হাট এখানে কাস্টমার কম দামটা কিন্তু সেজন্য কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এই জন্যই অনেকে দেখতে চান এই জন্যই আমরা এই হাটের ভিডিওটি আজকে প্রস্তুত করলাম ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা